জি আর এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আপনারা কিভাবে অন করবেন কেননা আপনারা ভিডিও আপলোড করেন থেকে কিছু ইনকাম যদি হয় সেই জন্য আর সেই ভিডিওতে আপনাকে ইনকাম করার জন্য কিন্তু ভিডিওতে মনিটাইজেশন আপনাকে অন করতে হবে তাহলে ভিডিওতে ইউটিউব ভিডিওতে মনিটাইজেশন অন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও তাহলে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইউটিউব স্টুডিও অ্যাপ যেটা আছে সেটা ইনস্টল করে রেখেছি আপনি যদি মোবাইলে ইনস্টল না করে রাখেন অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন এরপর আপনাকে ওপেনে ক্লিক করতে হবে এবং ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিতে হবে তারপরে আপনাকে করতে হবে সাইন ইন করে নিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউটিউব স্টুডিও যে অ্যাপটা আছে সেটাতে অলরেডি সাইন ইন আছি এরপরে আপনি যে ভিডিওটা মনিটাইজেশন অন করতে চাইছেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট বলে অপশান আছে কন্টেন্ট মানে ভিডিও কন্টেন্ট আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এখানে যে ভিডিওগুলো এতগুলো ভিডিও চলে এসেছে এই এতগুলো ভিডিওর মধ্যে আমরা যদি মনে হয় কোনো ইউটিউবের ভিডিওতে আপনার মনিটাইজেশন অন নেয় তাহলে সেই মনিটাইজেশান অন করার জন্য আপনাকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন উপরে একটা রুলার আইকান চলে এসেছে রুলার আইকানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে রুলার আইকানে ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন মনিটাইজেশান যে অপশানটা আছে সেখানে কিন্তু আমি অন করে রেখেছি তাহলে আপনার যদি এটা অফ থাকে তাহলে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশান যে অন আছে আর অফ আছে নিচের দিকে চলে এসেছে এখানে আমি অন করে রেখেছি তাহলে এখানটায় যে এই অ্যাডগুলো আছে এই ওভারলে অ্যাডস স্পন্সর কার্ড স্কিপেবল ভিডিও অ্যাডস নন স্কিপেবল ভিডিও অ্যাডস এইগুলো যদি অফ থাকে এইগুলো কিন্তু আপনাকে অন করে নিতে হবে যদি অফ থাকে আপনাকে কিন্তু অন করে নিতে হবে তারপরে আপনাকে কিছু চেঞ্জেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ডান দিকে কোনায় যে সেফ বাটনটা আছে এই সেফ বাটনে ক্লিক করে কিন্তু আপনাকে ভিডিওটা যে ডাটাগুলো আপনি করলেন এখন সেগুলো কিন্তু সেভ করে নিতে হবে আমি যেহেতু রকম চেঞ্জেস করে নিই সেই জন্য এখানে ব্লু কালার শো করছে না যদি আমি কোনো চেঞ্জেস করতাম তাহলে কিন্তু এখানে ব্লু কালারস দেখাতো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মনিটাইজেশনে ক্লিক করে আমি যদি এখানে মনিটাইজেশন অফ করে দিই তাহলে দেখুন এখানে ব্লু কালার দেখাবে হ্যাঁ এই দেখুন ব্লু কালার চলে এসেছে এবার যদি আমি সেভ করি তাহলে কিন্তু এই ভিডিওটা থেকে আমার আর্নিং আর হবে না সুতরাং আমি যদি চাই যে আর্নিং করতে তাহলে কিন্তু আমাকে আবার মনিটাইজেশানে ক্লিক করে এখানে আপনাকে অন করে এইগুলো সব অন করে রাখতে হবে আমি প্রথম থেকে এইগুলো অন করে রেখেছি এভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে মনিটাইজেশান অন করতে হবে সুতরাং আশা করছি ভিডিওটাই বোঝাতে পারলাম যে ইউটিউব ভিডিওতে মনিটাইজেশান কীভাবে অন করবেন তাহলে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবো ধন্যবাদ